press the bell icon on the YouTube app and never miss another update. नमस्कार बंधुरा एसआर वर्ल्डर आरो एक नतून भिडियोते आपनादेर सकलके स्वागतम। तो आजके किन्तु आमरा एक नतून चाकरिर निउज निये हाजिर हये गेछि। तो अवश्यई किन्तु आपनारा भिडियोटाके सम्पूर्ण देखबेन, कारण एइबार किन्तु बेरिये एसेछे बेंगल पुलिशे, जेखाने किन्तु आपनादेर नियोग करा होबे कन्स्टेबल एबं लेडी कन्स्टेबले। सबार फार्स्ट आमरा जोदि देखी एखाने भ्याकेंसि कतगुलो रयेछे, ताहले देखतेई पाच्छेन एखाने कन्स्टेबले रयेछे 7440टा एबं लेडी कन्स्टेबले रयेछे किन्तु 1192टा। टोटाल जोदि आमरा एखाने देखि 8632टा किन्तु पोस्ट रयेछे। तो कत कि पोस्ट रयेछे एखाने किन्तु कैटागरि वाइज भाग करे देवा रयेछे। तो अवश्यई किन्तु आपनारा एटाके एकबार पज करे देखे नेबेन। एखाने आनरिजार्भ रयेछे, शिड्यूल कास्ट रयेछे, शिड्यूल ट्राइब रयेछे, ओबीसी ए रयेछे, ओबीसी बी रयेछे। किन्तु आपनारा एखाने देखे नेबेन कतगुलो कत कि तार पोस्ट रयेछे। जोदि आमरा नीचे एकटु स्क्रल करे आसि ताहले एखाने जेटा देखते पाबो सेखाने आपनार सम्पूर्ण डिटेल्स बोले दियेछे, एलिजिबिलिटी बोले दियेछे। एखाने आपनाके किन्तु इंडियान सिटीजन होते होबे, ताहले किन्तु आपनि एखाने आवेदन করতে পারেন। তাছাড়া আপনার এখানে 18 থেকে 27 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় থাকে সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। 5 বছর 3 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে। তো তাছাড়া যদি আমরা নিচে এখানে চলে আসি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলে দিয়েছে যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড ভ্যালিডেট প্রুফ ভেরিফিকেশন অফ এজ। তাহলে এজ ভেরিফিকেশন করার জন্য আপনাকে কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে হবে। তাছাড়া যদি আমরা নিচে একটু স্ক্রল করে আসি তাহলে এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা বলেছে সেটা কিন্তু আপনাকে এখানে মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে বাংলা লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং বলতেও কিন্তু জানতে হবে এখানে যেটা বলে দিয়েছে। তাছাড়া যদি আমরা নিচে একটু স্ক্রল করে আসি তাহলে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে 167 হাইট চাই এবং ওয়েট চাই হচ্ছে 57 এবং চেস্ট চাই হচ্ছে 78, ফুলিয়ে করতে হবে আপনাকে 83। তাছাড়া লেডি কনস্টেবলের ক্ষেত্রে এখানে হচ্ছে 160 আর ওয়েট হচ্ছে 49, এটা নট অ্যাপ্লিকেবল। তাছাড়া যারা গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য হচ্ছে 152 হচ্ছে লেডি কনস্টেবল এবং 160 হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে। তাছাড়া যদি আমরা নিচে স্ক্রল করে আসি তাহলে এখানে আপনাকে মেথড যেটা বলে সিলেকশন সেটা সর্বাধিক প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, যেটা কিন্তু আপনাকে এমসিকিউ বেসের পরীক্ষা হবে। টোটাল পরীক্ষা হবে আপনার 100 নম্বরে, যেখানে কিন্তু আপনার বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ হবে কিন্তু পরীক্ষা। টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু টোটাল পরীক্ষা হবে আপনার 50, 30, 20, টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তাছাড়া এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে কিন্তু একটা उत्तर जो अपनी भूल करें तो 1/4 अंश क्योंकि आपनर केटे जाए। ये फिजिकल मेजारमेंटर सम्बन्धे एखे जेटा बोले दिए से देखते ही पेलें ओपर। ताछाड़ा एखे कन्स्टेबल क्षेत्र में 1600 मीटर दौड़ाते हैं आपके 6.5 मिनटे और लेडी कन्स्टेबल क्षेत्र में 800 मीटर दौड़ाते हैं 4 मिनटे। एछाड़ा जदि आमरा एखाने देखी तो फाइनल एग्जामिनेशन जेटा होबे सेटा होबे 85 मार्केर फुल और ताछाड़ा एखाने जेटा होबे सेटा होच्छे आपनार 25 मार्के जेनारेल अ्यावारनेस और जेनारेल नलेज। इंग्लिश थाकबे आपनार 25-ए, मैथमेटिक्स थाकबे एखाने आपनार 20-ते और रिजनिंग थाकबे किन्तु आपनार एखाने 15। তাছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনার ইংলিশ থাকছে না। প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর মার্ক পাস করার পর আপনার কিন্তু ফাইনাল রিটেন টেস্ট হবে। তাছাড়া যদি আমরা নিচে একটু স্ক্রল করে আসি এখানে থাকছে ইন্টারভিউ। ইন্টারভিউতে কিন্তু আপনাকে টোটাল 15 মার্কসের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে কিন্তু আপনাকে নানা ধরনের কোশ্চেন করতে পারে। এছাড়া ইন্টারভিউর পর যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরিফিকেশন হবে এবং আপনার মেডিকেল চেকআপ হবে, তারপরে কিন্তু আপনার এইখানে আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আপনাকে যেটা বলে দিয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। তাছাড়া আপনি যখনই পেমেন্ট করবেন অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর দ্য প্রিন্টেড চালান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে থেকে কিন্তু আপনাকে চালান বের করতে হবে অফলাইনে যদি করেন। তো আর অনলাইনে করলে কিন্তু আপনাকে ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি আমরা নিচে আসি তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা দিতে হবে সেটা হচ্ছে অল ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল আপনাকে দিতে হবে 170 টাকা। এছাড়া শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র 20 টাকা দিলেই কিন্তু এইখানে আপনার হয়ে যাবে। তাছাড়া যদি নিচে চলে আসে নিচে আসলে আরও কিছু ডিটেলস এইখানে বলে দিয়েছে আপনাকে আবেদন করতে হবে কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু আবেদন শুরু করে দিতে পারেন, কারণ আজকের থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। কি কি লাগবে কি না লাগবে সম্পূর্ণ ডিটেলস এইখানে বলে দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এটাকে একবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কিন্তু সম্পূর্ণটুকু দেখে নেবেন। তাছাড়া যদি আমরা একটু ওপর দিকে যাই তাহলে আপনাদের কত কি পেমেন্ট করাতে হবে বা ফিস কী থাকবে তা কিন্তু এখানে আপনার দিয়ে দিয়েছে। পে ম্যাট্রিক্স যেটা থাকবে সেটা হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি কিন্তু আপনার স্যালারি স্কেল দাঁড়াতে পারে। তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবল জন্য খাটছে তাদের কাছে যেন এটা পৌঁছেছে। তাছাড়া আপনাদের জন্য আরও একটা গুড নিউজ রয়েছে, যারা ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু এসআই এবং লেডি এসআইয়ের ফর্ম কিন্তু বেরিয়ে এসেছে। তাদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেটাও সম্পূর্ণ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার ডিটেলস যদি আপনারা জানতে চান তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল মেন বিষয়। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তাছাড়া আপনারা রোজ রোজ এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।